হাতে নিয়ে নেন। ধন্যবাদ জানাই যে এত স্বতঃস্ফূর্ত ভাবে ত্রিপুরার মানুষের মন সবসময় বড়। আজকে না বাংলা, আমি তো আমার তো বয়স হয়ে গেছে, বাংলাদেশ যুদ্ধ সময় দেখেছি যে কোনো প্রাকৃতিক বিপর্যয় যখন হয় তখনও মানুষ বের হয়ে, ফ্লাড গত বছর মনে হয় বা দেড় বছর আগে ফ্লাড হয়েছিল তখনও মানুষ বের হয়ে এসছে। মানুষ সবসময় স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে আসে, সেটা কিন্তু ত্রিপুরার একটা লক্ষণীয় ব্যাপার। ত্রিপুরার একটা সংস্কৃতি এটা, মানুষের দুঃখের সময় মানুষের পাশে দাঁড়ানো। সুতরাং আজকে ইন্ডো বাংলাদেশ RFL যারা আছে, চেম্বর অফ কমার্স ওরাও এসছে, ওনারাও দিয়েছেন, ওনারা দান করেছেন, চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে 30,000 টাকার চেক দিয়েছেন, তার সামগ্রী দিয়েছেন। তো সবাই মিলে আমরা যদি মানুষের পাশে দাঁড়াই এবং এটাকে মোকাবিলা করতে পারি, আমার মনে হয় না খুব কষ্ট হবে কোভিডকে মোকাবিলা করার। সবাইকে কিন্তু বাড়ি থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং সমাজকে সুরক্ষিত রাখতে হবে।